ময়নার সাথে রকি সম্বন্ধ করতে যাচ্ছো? হ্যাঁ, রকি গুন্ডা মস্তান ছেলে, ময়না তো ওকে সহ্যই করতে পারে না। হাই স্কুলের মাস্টার 50,000 মাইনে পায় মাসে। ও তো টাকা দিয়ে মাস্টার হয়েছে, এখন টাকা ছাড়া কিছু হয় না, বেশি বকো না তো। ভাবি, ও ভাবি, ভাবি, আপনি আমাকে বেচান ম্যাম, ওই রকি গুন্ডার সাথে আপু আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আমি বিয়ে করব না ম্যাম, আপনি আমাকে বাঁচান। এ কি বলছিস রে ময়না, ওই রকি গুন্ডার সাথে তোর বিয়ে? আপুকে আপনি বোঝান ম্যাম, না হলে আমি। আচ্ছা আচ্ছা থাম, আমি দেখছি। চলো ঘটক। চলেন ভাই, চলেন ভাই। ও তুই এসেছিস, যা ঘরে কি বস গা, আমি আসছি। ভাই আমি শুধু ময়নার ম্যাম না, ওর ফুফু, তোমার ফুফাই তো বোন। হ্যাঁ তা বল না, কি বলছিস? ময়নার অমতে ওর বিয়ে ঠিক করো না ভাই। ও তোকে খবর দিয়ে ডেকে এনেছে না, সেটা আমি দেখব। এসেছিস, থাক খা, আনন্দ কর। মেয়েটা কাঁদছে, তুমি দেখতে পাচ্ছ না? আমার মেয়ের আমাকে আমি বিয়ে হতে দেব না বলে দিচ্ছি। দ্বিতীয় ওষুধ জোর করে গিলাতে হয়। আমার মেয়ে, আমি ওর জন্য যা করছি ওর ভালোর জন্য করছি। সরো, এই চলো ঘটো। চলেন। হাশেম ভাই, আমরা চলে এসেছি। আরে আরে, আসেন 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 আসেন, বসেন 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 বসেন, আরে বসো ঘটক, বসো। ওরে লিয়াই, আপনিও বসেন বসেন। আপনার একটাই মেয়ে, আমার একটাই ছেলি, দারুণ মানাবে। আমার ছেলে মাস্টার বলি কথা, সেই জন্যই তো একটা মেয়ে চোখের সামনে থাকবে। লেন মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন, খেতে খেতে কথা হবে। তার দিনটা কবে ঠিক করছেন? আমার একটা মেয়ে বলি কথা, এখনো খাট গড়াতে হবে, আলনা করাতে হবে, গহনা করাতে হবে, শালাদেরও একবার দেখে নিয়ে যাইতে হবে, না হলে ওদের আবার পাছা ফুলবে। সে তো বটে, সে তো বটে। তা বাপ, তোমাকে তো গাড়ি দিতে হবে, কি গাড়ি লিবা? আপনার জামুন তাই দিবেন। গুরু তোমার নতুন গাড়ি হবে, এই গাড়িটা আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেয়ে ইরবি গুসাতে টুসাতে তো 2-3 মাস লাগবে, অজ্ঞান মাস চলছে, চৈত মাসে লাগিয়ে দি। চৈত মাস একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা তাই হবে তাই হবে, মিষ্টি মুখ করে মিষ্টি মুখ করে মিষ্টি মুখ করে মিষ্টি মুখ করে। আমি নয় রাগ করে একদিন বলেছি,
তাই বলি আমি অত খারাপ? না না চাচি, আপনি খারাপ হলে আমরা কোথায় যেতাম? কে আমাদের আগলে রাখতো? যমুনা যখন কোলে, তখন ওর আব্বা অন্য মেয়ে পাল্লায় পড়ে আমি নিজে ঝাঁটিয়ে বিদায় করেছি। কিন্তু আমার কপাল, যমুনা আমার মতন হলো না। তাহলে আমার ভেটুল, আমার ভেটুল? না গো রুকসানা, তোমার ভেটুল একবারে আলাদা, সে ভয় নাই। তাই যেন হয় আল্লাহ, না হলে আমি আর সহ্য করতে পারবো না, পারবো না। চোখটা এবার খাবা নাকি? আলো জ্বালিয়ে কাজ করবা, আজ আর কাজ করতে হবে না। উঠো, আমি রাজি, আমার সাথে দুটো খেয়ে নিবা, নম ফোটা নাও, চলো বসো, গল্প করব আর কাজ করব। ছেলির জন্য মন খারাপ করছে রুকসানা? তিন মাস হয়ে গেল, একবারও আসলো না। কষ্ট করো, সহ্য করো রুকসানা, ভেটুল তোমার মুখ রাখবে, অনেক বড় হবে ভেটুল, আমি জানি। আমি তো এখন বুড়ো হয়েছি, আমি সব জানি, মানুষ দেখি চিনতে পারি। অ্যাডমিট দিয়ে দিয়েছি রে, ডাউনলোড করে রাখলাম, আর সময় নাই, আরো জোর দে, আরো জোর দে। একটা টপিকস ওপেন করে রাখলাম, ওটা দেখে নিস। আচ্ছা জনপ্রতিনিধি বনাম ক্যাডার সিস্টেমটা একটু বুঝিয়ে দেবেন স্যার। নিশ্চয়। ও, তুই তো সায়েন্সের ছাত্র, এ বুঝবে কি করে? থাম, আগে দু কাপ চা করে আনি। আমি করছি স্যার। না, আমি আনছি, তুই পড়। ঠিক আছে স্যার। বিয়েতে এত দেরি করলা কেন গুরু? ঝটটা ঝট ছেড়ে ফেলবা। আরে বিয়ে বললেই বিয়ে, খাট গড়াবে, গয়না গড়াবে, টাকা গুজাবে, আরে তাছাড়া বড় মাসকে খেলিয়ে তুলতে হয়, বুঝলে? সবই তো তোমার হবে গুরু, ওদের তো একটাই মেয়ে। আরে আর তুই এক মাস, চল চল অর্ডার গুলো দিয়ে আসি আর কাঠ গুলো নিয়ে আসি। তুমি আমাকে বাঁচাও চাচি, বাঁচাও, বাঁচাও। তোমার অমতে দিদি দিছে, কোথায় দিছে? ওই রাগীর সাথে। আপু কারোর কথা শুনছে না চাচি, তুমি আমাকে বাঁচাও চাচি, বাঁচাও। ওকে বাঁচানোর ক্ষমতা আমার তো নাই ময়না। ভেটুল, ভেটুল তো এখানে থাকে না রে ময়না। ভেটুল গাড়িতে উঠে বস, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান।
আজ বেটুলের গুরুত্বপূর্ণ কাজ আছে, যা বলবি তাড়াতাড়ি বল। আমার অমুতি ওই রকিগুন্ডার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমাকে বাঁচান স্যার। শোন ময়না, তুই যদি সত্যি বিয়ে করতে না চাস তাকেও করাতে পারবে না, যা বাড়ি যা।